সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ গৌসুল আজম আজকে একটু ভিন্ন আঙ্গিকে আমরা একটু সাজানোর চেষ্টা করছি আজকে দেখেছি যে শূন্য করোনার দেশ স্বপ্নটা খুবই কি মনে হচ্ছে আমাদের কাছে আসলে এরকম এটা কি আসলে স্বপ্ন নাকি বাস্তবতা তো আমরা যদি গোটা পৃথিবীর বিভিন্ন স্ট্র্যাটেজি এবং কোন দেশ কিভাবে সফল হয়েছে সেগুলো যদি দেখি তার আগে দেখে নিই যে আসলে কোন দেশগুলো ভালো করছে আর কোন দেশগুলো খারাপ করছে এবং এটার কি কারণে এরকম হচ্ছে সেটা নিয়ে যদি একটু চিন্তা করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে শূন্য করোনার দেশ এরকম কিন্তু আসলে পৃথিবীতে কিন্তু প্রায় সাতচল্লিশটা দেশ এখন কিন্তু অলমোস্ট শূন্য যাদের আসলে করোনার যে যুদ্ধ চলছিল সেটা কিন্তু অলমোস্ট তারা জয় জয়লাভ করেছে তাদের দেখা যাচ্ছে যে কোন দেশে প্রতিদিনই করোনা শূন্য থাকছে অথবা একটা দুইটা কেস থাকছে সেটা তাদের জনগণের তুলনায় সেটা খুবই নগণ্য এবং সেটা অলমোস্ট সেটাকে সাফল্য বা উদযাপন করা হচ্ছে এবং তারা তাদের দেশে নর্মাল যে কাজ সেগুলো কিন্তু চালু করতে পেরেছে অপরদিকে আরও কিছু দেশ আছে এই যে সাতচল্লিশটা দেশ আছে যারা যাদের করোনা এখন শূন্য যাদের ইনফেকশনের রেট শূন্য এদেরকে আসলে গ্রিন জোনে বলা হচ্ছে গ্রিন জোনে কারণ তার তারা যে কার্ভ আছে সেই কার্ভটাকে ফ্লাট করতে পেরেছে পাশাপাশি আরও কিছু দেশ আছে যারা করোনার যে যুদ্ধ সেটা অলমোস্ট জয়ের কাছাকাছি চলে গেছে এর মধ্যে পনেরোটি দেশ আছে যারা করোনার যে যুদ্ধ সেটাতে অলমোস্ট জয় পেয়ে গেছে এবং একদম কাছাকাছি কিছু দিনের মধ্যে হয়তো তারা গ্রিন জোনে বা সবুজ জোনে চলে যাবে এবং এই পনেরোটি দেশ বাদে বাকি যে আরও কিছু দেশ আছে সত্তরটি দেশের মতো সেইখানে যারা আছে তারা এটা বাংলাদেশের মতো যারা রেড জোনের মধ্যে আছে যারা আসলে এখনও যুদ্ধ করছে করোনাতে কিভাবে এই লোকজনকে তারা বাঁচাবে সেটা নিয়ে কিন্তু এখনও তারা উদ্বিগ্ন এবং তারা অনেকটা যুদ্ধরত অবস্থা আছে বাংলাদেশ সেই রেড জোনের মধ্যে অবস্থিত মানে এটা এখন এটা কেন ঘটনাটা ঠিক ঘটেছে সেটা নিয়ে যদি আমরা একটু গবেষণা করি বা চিন্তা করে দেখি কিছু কিছু দেশ যারা গ্রিনের মধ্যে আছে যারা করোনাতে জয়লাভ করেছে এর মধ্যে একটা দেশ আছে নিউজিল্যান্ড আইসল্যান্ড সে শুরু করে আমাদের পাশের দেশ দে শ্রীলঙ্কা এবং ভুটান এদেরও প্রায় শূন্য করোনা তো কেমন করে হলো এই সাফল্য সেটা নিয়ে যদি আমরা রিসার্চ করি বা একটু কথা বলি তাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে তাদের সেটা হচ্ছে যে রেসপন্স তাদের যে দায়িত্বশীল যারা ছিলেন তারা কীভাবে রেসপন্স করেছে সেটা একটা বিষয় খুব দ্রুততার সহিত তারা রেসপন্স করেছে এই সময়টাতে কত একটা যদি করোনা রোগী তাদের দেশে পাওয়া গেছে বা আক্রান্ত হয়েছে তাদেরকে কন্ট্রাক্ট ট্রেসিং করা তাদেরকে চিকিৎসা দেওয়া থেকে শুরু করে সব কিছু তারা এত সক্ষ্মতার সহিত করেছে যে তাদের কাছ থেকে আসলে করোনা অন্য মানুষের কাছে কিন্তু একদমই ছড়ায়নি এর মধ্যে যদি দেখা যায় ভিয়েতনাম আমাদের পাশে আরেকটা দেশ ভিয়েতনাম তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তারা কিন্তু চীনের একদম পাশে তারপরও তারা করোনাতে জয় লাভ করেছে কারণটা হচ্ছে যে তারা যখনই করোনার এই আক্রান্ত মানুষজন যখনই তারা পেয়েছে তখনই গোটা দেশকে তারা লকডাউন করেছে এবং যত মানুষ ছিল তাদের সবচেয়ে বেশি পরীক্ষা করার চেষ্টা করেছে তারা যত বেশি পরীক্ষা করেছে যত বেশি ডায়াগনোসিস হয়েছে তাদেরকে আইসোলেশন রাখা এবং তাদের চিকিৎসা দেওয়া এবং তাদের কাছ থেকে অন্য মানুষের কাছে যেন না ছড়ায় সেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং এখন ভিয়েতনাম কিন্তু একদম করোনাতে যুদ্ধে জয় লাভ করেছে যদি নিউজিল্যান্ডের কথা বলি নিউজিল্যান্ড যেটা করোনাতে জয় লাভ করেছে তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে তারা তাদের যে পলিসি ছিল সেটা হচ্ছে যে স্বাস্থ্যকর্মী যারা আছে বা যেটা হচ্ছে যে পাবলিক হেলথ রিলেটেড যারা চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য যারা বিশেষজ্ঞ ছিলেন তাদের মতামতের ভিত্তিতে তারা কিন্তু পুরো হেলথ সিস্টেমটাকে এই সময়টাই সাজিয়েছে এবং দ্রুত রেসপন্স করেছে অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করেছে যার ফলশ্রুতিতে তারা কিন্তু আজকে করোনা মুক্ত যদি আরও কিছু দেখেন যে কিছু দেশ আছে শূন্যর কাছাকাছি তাদের কি কী আছে কিছু যেমন অস্ট্রেলিয়া থেকে শুরু করে অন্যান্য দেশ যারা তারা যেটা করেছে সেটা হচ্ছে যে তাদের দেশে জাপান সহকারে অন্যান্য দেশ তাদের যেটা করেছে একদম যখনই এই করোনার যে আক্রান্ত রোগী তাদের দেশে গেছে যাওয়ার পরপরই তারা কিন্তু নিজেদেরকে পৃথিবী থেকে পুরাপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে বিচ্ছিন্ন করার মাধ্যমে কোন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের দেশে করোনা আসার যেটা কথা ছিল সেটা তাদের আসতে পারেনি ফলে তারা কিন্তু সেই বিপদ থেকে কাটিয়ে উঠতে পেরেছে কিন্তু যেই দেশগুলো আসলে এখন রেড জোনের মধ্যে যে সত্তরটি দেশ আছে তারা কিন্তু ঠিক উল্টো ঘটনা ঘটেছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষজন ঠিকমতো লকডাউন যেটা সেটা অতভাবে মালা মানা হয়নি শিথিল করা হয়নি তাদের অনেক ডিসিশান হচ্ছে যেটা আসলে হেলথ বিশ্বাস স্বাস্থ্য বিশেষজ্ঞ বা পাবলিক হেলথ স্পেশালিস্ট যারা তাদের নেওয়ার কথা ছিল সেটা কিন্তু না নিয়ে দেখা যাচ্ছে যে তাদের যে যারা লোকাল যারা আছে পলিটিশিয়ান বা কান্ট্রি যারা কন্ট্রোল করে তাদের সেই ডিসিশান নেওয়া হয়েছে তার ফলস্থিতিতে তারা কিন্তু এখন ভুগছে এবং ধুকছে তো এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের মানে পুরো জিনিসটা কিন্তু একদম একটা কন্ট্রোলে থাকা জিনিসটা কিন্তু আনকন্ট্রোলে হচ্ছে শুধুমাত্র যদি নিয়ম শৃঙ্খলাগুলো আমরা মেনে চলতাম সেটা কিন্তু সুন্দরভাবে এতদিন আমাদের করোনা মুক্তি যেটা সেই পথটা অনেকটা প্রশস্ত হতো আমরা দেখেছি যে অনেক বিদেশি বা প্রবাসী ভাইরা যারা এসেছিলেন তারা সেই সময়টাতে অনেক রিয়াকশানও দিয়েছেন এই সেই সময়টাতে আমরা পুরো জিনিসটা ট্যাকেল না দেওয়ার জন্য কিন্তু আজকে আমরা সেই পরিস্থিতির মধ্যে পড়েছি তো আসুন আমরা এই থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমরা খুব শীঘ্রই আশা করব আমাদের দেশ হয়তোবা সেই লাল জোন থেকে রেড জোন থেকে গ্রিন জোনে যাবে এবং আমরা সবাই মিলে সেটা কিন্তু সেলিব্রেট করবো এবং আমরা যতটুকু প্রাণহানি কমাতে সক্ষম হই সেই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করব সবাই তো এই কথা বলে আজকে এখানে কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ